থাংহাই তালি হর কতুগো বেলাবাড়ি থাকব চাকর মুখলা যে কক মতো নাই তাপস আছো কক ছিল পুলিশ অপাত মতো নেই সাইমানি মপুং সাথে পুরো ইয়াপি না হারিয়া নখা সাল সিটি লাই থামার ইয়া করবো স্ট্রিং স্ট্রপ কক ছিল যেন ক্রাক মাছের জন্য তেই ইয়াপি না হারানি খরাং দিয়ে লেখা কক মতো সরাসল এনসিসি থানা পুসকং থাকিনি বড় খরাং দিয়ে লেখা আসল এনসিসি থানানি এসডি ভিউ বাই মালা লেখা তেই দাম নিয়ে জীবন বিজুগুলো ইয়া পথ জমান পাইব ইয়াকসি চলাইকা। আজ থেকে নদিন আগে আগরতলা শহরের প্রাণকেন্দ্রে নিরাপত্তা বলয়ের মধ্যে সেন্দন পত্রিকার প্রবীণ সাংবাদিক বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হয়েছেন। নয় দিন অতিক্রান্ত হওয়ার পরও নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ এখনও পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে। আমরা পুলিশের এই ব্যর্থতার প্রতিবাদে আজ নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার সামনে নীরব প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করেছি এবং সাতজনের এক প্রতিনিধি দল এসডিপিও মহোদয়ের সঙ্গে দেখা করে আমরা আমাদের বক্তব্য জানিয়েছি। আমরা এসডিপিওকে ২৪ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছি, ২৪ ঘন্টার মধ্যে যদি আসামিদের গ্রেপ্তার করা না হয় তাহলে আমরা ২৪ ঘন্টা অতিবাহিত হওয়ার পর রাজধানী আগরতলা শহরে আমরা অনির্দিষ্টকালের জন্য পথ অবরোধ আন্দোলনে সামিল হব।